রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন যে প্রস্তাব দিয়েছিল তা এক বাক্যে নাকচ করে দেয় আমেরিকা। এবার ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের সেই পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়ালো খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বাইডেন প্রশাসনের নিষেধ অমান্য করেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনালাপ করেছেন জেলেনস্কি। তাদের মধ্যে ঘণ্টাব্যাপী এই ফোনালাপকে দীর্ঘ ও অর্থপূর্ণ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযানের পর প্রথমবার এই দুই নেতা কথা বললেন। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, চীনে ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টিও চূড়ান্ত করা হবে দ্রুত, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করবে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বলা যায় চীন এবং ইউক্রেনের মধ্যকার সম্পর্ক নতুন করে শান্তি প্রতিষ্ঠায় সুযোগ তৈরি হয়েছে। চীনের রাজনৈতিক যে দাপট রয়েছে সেটা ব্যবহার করতে চাই। আশা করছি জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের চিন্তার জায়গাটা এক এবং অভিন্ন। এদিকে এই ফোনালাপের পর বেজিং বলছে রাশিয়া ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান করতে মধ্যস্থতাকারী হিসেবে কিয়েভে একজন দূত পাঠাতে চায় চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বেজিং এর আসল উদ্দেশ্য হল যুদ্ধরত দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার সুযোগ তৈরি করা। এছাড়া এই সংকটের রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন এমন একজন কূটনীতিককে দূত করে ইউক্রেনে পাঠানো। এর আগে গেল মার্চে মস্কো সফর করেন শি জিনপিং। ওই সফরের পর শি ও জেলেনস্কি নিজেদের মধ্যে কথা বলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় এই দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হলো। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইউক্রেনের প্রতি চীনের ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। এছাড়া বিবৃতিতে ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে যে বেজিং মূল্য দেয় তাও স্পষ্ট হয়েছে। তবে যুদ্ধ বন্ধে চীনের এই কূটনৈতিক তৎপরতাকে ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। বরং শুরু থেকে আমেরিকার অভিযোগ যুদ্ধ বন্ধ নয়, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে অত্যাধুনিক সব সমরাস্ত্র দিতে যাচ্ছে বেইজিং। তবে আমেরিকার সেই অভিযোগকে পাত্তাই দিচ্ছে না খোদ ইউক্রেন। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।